পারবেন না। সুতরাং দুই পক্ষের মাঝখানে আপনাকে নিউট্রাল মেন্টালিটি বা নিউট্রাল থাকার দক্ষতা অর্জন করতে হবে। যে কোনো সমস্যা তার ইতিবাচক দিক থেকে বিবেচনা করা এবং একটি নিউট্রাল পজিশনে থেকে যে বক্তব্যগী তার দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি বিবেচনা করা, অথবা যে ভিকটিম তাকে তার দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা করা এবং দুই পক্ষকে খুব মনোযোগ সহকারে শ্রবণ করা। আপনি নিজের প্রতি নিজেকে অবশ্যই অ্যাকাউন্টেবল বা আপনাকে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জবাবদিহিতামূলক থাকতে হবে, অথবা আপনার নিজের প্রতি নিজেকে জবাবদিহিতামূলক থাকতে হবে, এই বিষয়টি নিশ্চিত করা। ক্রিয়েটিভ প্রবলেম সলভিং, যে কোনো সমস্যার সমাধান অবশ্যই রয়েছে, যার জন্য উইন উইন সিচুয়েশনে উদ্ভাবনী ক্ষমতা প্রয়োগ করে সমস্যা সমাধান করার চেষ্টা করা, তাহলেই তাদের দ্বন্দ্ব নিরসন হয়ে যাবে এবং সর্বোপরি ব্যালেন্স রক্ষা করা, পারস্পরিক যেন দ্বন্দ্ব মিটানোর ক্ষেত্রে আপনি আরেকটি নতুন দ্বন্দ্ব তৈরি না করেন সেদিকে খেয়াল রাখা। সুতরাং উইন উইন সিচুয়েশন নিশ্চিত করা কনফ্লিক্ট রেজুলেশনের অন্যতম প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য। সুতরাং এই বিষয়ে আপনার দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীতে সবাই সমস্যা তৈরি করতে পারে, কিন্তু সবাই সমস্যা সমাধান করতে পারে না। সুতরাং আপনি যদি একজন ভালো সমস্যা সমাধানকারী হন, তাহলে অবশ্যই পেশাগত জীবনে আপনার মূল্যায়ন হবে। অর্গানাইজেশনাল স্কিলস বা প্রাতিষ্ঠানিক দক্ষতা, আপনি যখন কোনো একটা প্রতিষ্ঠানে কর্মী হিসাবে যোগদান করবেন, তাহলে আপনার কিছু দক্ষতা থাকতে হবে যা ওই প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যাবলী সম্পাদনে আপনার কাজে লাগবে। সেই প্রাতিষ্ঠানিক দক্ষতা সমূহ কি কি? যেমন প্রথমেই আমরা প্রাতিষ্ঠানিক দক্ষতার প্রথম স্টেজটা যেটা দেখতে পাচ্ছি তা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, সময় ব্যবস্থাপনা। কারণ আপনাকে এক কিছু কাজ দেয়া হবে, কিছু দায়িত্ব অর্পণ করা হবে এবং একটা নির্দিষ্ট সময়ের মাধ্যমে ওই দায়িত্ব সম্পাদন করতে হবে। সুতরাং এই টাইম ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেশাগত জীবনে পরিকল্পনা, সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন এবং এই পরিকল্পনাটাই আপনার ঊর্ধ্বতন অধস্তন এবং সহকর্মীদের সাথে কমিউনিকেট করা বা পরিকল্পনাটির বর্ণনা করার দক্ষতা থাকা গুরুত্বপূর্ণ। একটি দলের অংশ হিসেবে বা দলের নেতা হিসেবে অথবা দলের কর্মী হিসেবে আপনি টিম ওয়ার্ক করতে পারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকগুলো অল্টারনেটিভ কাজের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা অতীব জরুরি কাজটা নির্বাচন করার দক্ষতা থাকা বা প্রায়োরিটাইজিং থাকা। একই সাথে অনেকগুলো কাজে আঞ্জাম দেওয়া বা মাল্টিটাস্কিং অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষতা। আপনি যে কাজ করবেন, যেই পদ্ধতিতে করবেন, আপনার কার কাছ থেকে অনুমোদন নিতে হবে, কার কাছ থেকে বাজেট পাতে হবে, কাকে দিয়ে কাজটি করাতে হবে, এই ধরনের ওয়ার্ক ফ্লো অ্যানালাইসিস করার দক্ষতা থাকা গুরুত্বপূর্ণ। এবং আপনি যে কাজের জন্য আপনার এই মুহূর্তে সময় নাই বা আপনি নিজে করতে পারছেন না বা ওই দক্ষতা আপনার সংশ্লিষ্ট নয়, সুতরাং কাকে দিয়ে ওই কাজটি করাবেন, ওই কাজটি সঠিক পাত্রের কাছে ডেলিগেট করা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পরে কতদিনে কি কাজ, অনেকগুলো কর্মসূচি অর্জন করবেন, কতদিনে কত সময়ে কত টাকা ব্যয় করে, তার জন্য কি পরিমাণ বাজেট প্রয়োজন হতে পারে, এই সব বিষয়ে দক্ষতাই হচ্ছে প্রাতিষ্ঠানিক দক্ষতা। সো আপনি একজন দক্ষ কর্মী, একজন দক্ষ চাকুরিজীবী, একজন দক্ষ প্রশাসক হতে হলে অবশ্যই আপনাকে এই প্রাতিষ্ঠানিক দক্ষতা সমূহ অর্জন করতেই হবে। এ পর্যায়ে আমরা আলোচনা করব অর্গানাইজেশনাল স্কিলস বা প্রাতিষ্ঠানিক দক্ষতার আরো কিছু বিষয়, আরো কিছু দিক নিয়ে। যে দিকগুলা আমরা যদি বর্ণনা করি তাহলে প্রথমেই দেখব প্রাতিষ্ঠানিক দক্ষতার প্রথম দক্ষতাটা হচ্ছে প্রকল্প ব্যবস্থাপনার দক্ষতা। আমরা কিছুক্ষণ আগে দলনেতার দায়িত্ব, প্রকল্প ব্যবস্থাপকের দায়িত্বগুলি আলোচনা করেছি। সুতরাং এই পর্যায়ে আমরা খুব বিস্তারিত আলোচনা না করে প্রকল্প ব্যবস্থাপনার সক্ষমতা বা প্রকল্প ব্যবস্থাপনার দক্ষতাও একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক দক্ষতা, এই বিষয়টি আলোচনা করছি। ডেলিগেশন এন্ড টাইম ম্যানেজমেন্ট, আপনি একসাথে একজন মানুষ অনেকগুলো কাজ একা করতে পারবেন না, সুতরাং আপনি উপযুক্ত পাত্র দ্বারা, উপযুক্ত সহকর্মী দ্বারা, উপযুক্ত অধস্তন দ্বারা আপনার কাজটি সময় মতো করিয়ে নেওয়ার দক্ষতাটাও অন্যতম গুরুত্বপূর্ণ। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকতে হবে, আপনার সমস্যা সমাধান করার ক্ষমতা থাকতে হবে এবং আপনি যে কোনো বিষয়ে যোগাযোগ রক্ষা করা এবং দর কষাকষি করার ক্ষমতা থাকতে হবে। আপনি একজন দক্ষ পেশাজীবী হিসেবে আপনার সহকর্মী পেশাজীবীদের সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখা এবং আপনার নেটওয়ার্কিং স্কিলস বা আপনার সহযোগিতা সম্পন্ন
সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখা অতীব গুরুত্বপূর্ণ। মার্কেটিং, সেলস এন্ড কাস্টমার সার্ভিস, আপনি যখন একটি প্রতিষ্ঠানের হয়ে কাজ করবেন তাহলে প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষা করা, প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং করা, মার্কেটিং এজ রক্ষা করা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এই মার্কেটিং জ্ঞান থাকা, আপনাকে বিক্রয় করার মতো উপযুক্ততা থাকা এবং আপনার যারা ক্রেতা রয়েছে ক্রেতাকে সেবা দেওয়ার মানসিকতা থাকা, এই সব কয়টি হচ্ছে প্রাতিষ্ঠানিক দক্ষতার অন্যতম। কারেন্ট ইন্ডাস্ট্রি ট্রেন্ড, একজন চাকরিজীবী হিসাবে বা চাকরি প্রার্থী হিসাবে আপনার অন্যতম গুরুত্বপূর্ণ যে বিষয়টি হবে তা হচ্ছে আপনি আপনার বর্তমানে যেই খাতে আপনি কাজ করছেন, যেই শিল্পে আপনি কাজ করছেন, ওই খাতের বর্তমানে কি এই খাতটি উদীয়মান, অগ্রায়মান, অথবা এই খাতটি কি গ্রোথ স্টেজে আছে, ম্যাচুরিটি স্টেজে আছে, নাকি ডিক্লাইন স্টেজে আছে, এই বিষয়গুলো সম্পর্কে কনকারেন্ট নলেজ নিয়ে হালনাগাদ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা একজন পেশাজীবী হিসেবে আপনি কিভাবে হালনাগাদ থাকতে পারেন, তার প্রথম কাজটি হবে নো কারেন্ট ইন্ডাস্ট্রি ট্রেন্ড। আপনি যেই খাতে কাজ করছেন ওই খাতটি বর্তমানে কি অবস্থায় আছে, এটা কি গ্রোয়িং, এটা কি ডিক্লাইনিং, এটা কি ভালো অবস্থানের দিকে যাচ্ছে না খারাপ অবস্থানের দিকে যাচ্ছে, আপনার খাতের যাবতীয় বিষয়ে তথ্য, হালনাগাদ তথ্য উপাত্ত নিয়ে আপনি পর্যাপ্ত পরিমাণে বিশ্লেষণ করে আপনার নিজেকে আপডেট রাখতে হবে যে আমি এই খাতে কাজ করছি, এই খাতের ফিউচার ইন্ডাস্ট্রি, আপনি যে খাতে চাকরি খুঁজছেন, যদি আপনি একজন চাকরি প্রার্থী হন সেক্ষেত্রে আপনি যেই খাতে আপনার পেশা গড়ে তুলতে যাচ্ছেন ওই খাত সম্পর্কে বাস্তব ভিত্তিক তাত্ত্বিক বিশ্লেষণমূলক ধারণা থাকা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্ডাস্ট্রি স্ট্রাকচার, আপনাকে অবশ্যই ওই খাতের সামগ্রিক অবস্থা জানতে হবে, যে আপনি যে খাতে যাচ্ছেন এই খাতের ভবিষ্যৎ কি, কতজন মানুষ এই খাতে কর্মরত রয়েছে, এখাতে আরো মানুষ কাজ আসতে পারবে কিনা, আপনি যখন জয়েন করবেন তখন আপনার গ্রোথ পসিবিলিটিস কি, এই বিষয়ে সম্যক ধারণা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোল অফ এজেন্সিস এন্ড কম্পেনসেশন, এই খাত সংশ্লিষ্ট কারা রয়েছে, এই খাতের যোগানদাতা কারা, এই খাতের ক্রেতা কারা, এই খাতের নিয়ন্ত্রণকারী কারা, এই খাতে কি কি বিষয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে এই খাতকে প্রভাবিত করা যায়, কারা প্রভাবিত করছে, এই বিষয়ে ধারণা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইডেন্টিফাই এক্সটার্নাল প্লেয়ার্স, অবশ্যই আপনার এই খাতে যারা প্রভাবক বা নিয়ামক শক্তি হিসেবে কাজ করছে তাদের সম্পর্কে ধারণা রাখা আপনার গুরুত্বপূর্ণ। রোল অফ মিডিয়া অ্যান্ড কনগ্লোমারেটস, অবশ্যই আপনার এই খাতের উপরে, এই খাতের কল্যাণে অথবা এই খাতের অকল্যাণে, এই খাতের অগ্রায়নে, এই খাতের অধপতনে কোন কোন নিয়ামক শক্তি কাজ করে, তার মধ্যে মিডিয়া কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বা কি ভূমিকা পালন করছে, এই বিষয়ে হালনাগাদ তথ্য সমৃদ্ধ থাকা একজন পেশাজীবী হিসেবে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। এছাড়া কারেন্ট খাতের ট্রেন্ড হিসেবে আপনার বর্তমান যে খাতে আপনি কাজ করেছেন তার বিষয়ে কারেন্ট ধারণা রাখা, কনকারেন্ট বিষয়ে হালনাগাদ তথ্য রাখা একটা বিষয়, যে বিষয় দক্ষতাটা আপনাকে অবশ্যই অর্জন করতে হবে, আর এই দক্ষতাটা আসবে আপনার বেসিক এডুকেশন, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার উদ্ভাবনী ক্ষমতা, আপনার আধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষমতা, এই যে একবিংশ শতাব্দীর যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষমতা, এবং আপনার এখন বর্তমানে প্যান্ডেমিক চলছে, পোস্ট প্যান্ডেমিক পরিবর্তনটা কি হতে পারে, এই বিষয়ে সম্যক ধারণা রাখা। এছাড়াও আমরা জানি যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলছে এবং ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইজ ওয়েটিং টু কাম, সো এই সময়টায় আপনার এই খাতের উপরে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের প্রভাব কি, ভার্চুয়াল রিয়ালিটি বা অগমেন্টেড রিয়ালিটির প্রভাব কি, আপনার এই খাতের উপর কম্পিটিশন।